Bismillahirrahmanirrahim. Sommanito sangbadik bondhugon, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Apnara obogoto hoyechen je Bangladesh Jamaat Islamir sommanito secretary general onake 6 September purbo porikolpito bhabe sarkar ekti boithok theke greftar kore niye jay. Greftar korar por amra mahamanya high court theke tar jamin prapto hoy. Jamin paar por সরকারে জামিনের বিরুদ্ধে আপিলেট ডিভিশনে যায় এবং চেম্বার জজ জামিন স্থগিত করে দেন পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের ফুল কোর্ট জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের জামিন মঞ্জুর করেন এবং তাকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেন নির্দেশ মোতাবেক তার জামিননামা ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে কারাগারে যায় কারা কর্তৃপক্ষ টাল বাহানা করে সময় কাপন করেন এবং তার বিরুদ্ধে দুইটি সাজানো মামলা দায়ের করে আবারো তাকে কারাগারে আটক রাখার ব্যবস্থা করেন এবং আজকে এই দুটোর একটি মামলা হচ্ছে পল্টন থানার মামলা এই মামলাটি দায়ের করা হয় আপনারা জানেন যে 26 মার্চ স্বাধীনতার 50তম বর্ষে হেফাজত ইসলামের যে কর্মসূচি ওই কর্মসূচির সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই কোনো সংশ্লিষ্টতা নেই তারপরেও অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে সম্পৃক্ত করে সন্দেহভাজন একজন আসামি হিসেবে আজকে আদালতে তার বিরুদ্ধে ফরওয়ার্ডিং দেওয়া হয় এবং 10 দিনের রিমান্ড দাবি করা হয় আমরা জনাব মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে এই মিথ্যা মামলার অযৌক্তিকতা তুলে ধরি এবং সুপ্রিম কোর্টের আদেশ তুলে ধরা হয় এবং আদালতে যাতে রিমান্ড মঞ্জুর না করা হয় সে ব্যাপারে আমাদের বক্তব্য উপস্থাপন করা হয় বিজ্ঞ আদালত বক্তব্য শোনার পর তিনি তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা অত্যন্ত বিস্মিত যে একজন উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত একজন ব্যক্তিকে আজকে সন্দেহভাজন একটি মামলায় আবার তাকে রিমান্ডে দেওয়া হলো তিনি অসুস্থ দুইটি তার অপারেশন করা হয়েছে তিন দিন আগে তিনি পড়ে গিয়েছিলেন দাঁড়াতে পারেন না শারীরিক অসুস্থতা দেশে চলছে করোনা ভাইরাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এই অবস্থায় সরকার রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই মামলাটি তার বিরুদ্ধে দায়ের করেছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন মিথ্যার পরাজয় হবে সত্যের বিজয় হবে তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন তিনি ধৈর্যের সাথে সহনশীলতার সাথে দেশবাসীকে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু